ইনস্টা রুলটা মনে আছে? হ্যাঁ একদম, তুমি একদম ফলো করলে। তারপর কি খাবে বলো? অনেক অভিযোগ আছে কিন্তু এখানে আমি বলছি না, ঠিক আছে? তোমাদের রিয়াকশনটা দেখলাম আমি, ওই তোমরা যেটা বানিয়েছো ইউটিউবার সংটা। তোকে কতবার ফোন করেছি জানিস তুই? আরে আমি এই বাড়িতে আসলে ফোন করলে আমার আটকে থাকে, একবার হোয়াটসঅ্যাপে চেক করিস 50টা মেসেজ আছে। আমি কোথাও মেসেজ করলাম যে কিরণ আমাকে চেনে, ওকে যদি পারিস, ও আমার ফোন ধরছে না, মেবে পারলে কন্ট্যাক্ট করে নিস। তো কৌশিকও মেসেজটা দেখেনি, সুতরাং আমি পুরো ফেল, মানে আমার তরফ থেকে যতগুলো ওয়ে পসিবলি হয়েছিল সেগুলো আমি চেষ্টা করেছি তোকে কানেক্ট করার, বাট আমার ব্যাড। আমি কত খারাপ মানুষ, আমাকে শুধু প্রমাণ করবে আমি কত খারাপ মানুষ। গাইস আমি একদম ভালো মানুষ, একদম না, আমার কত খারাপ। আরে মজা করছি তুইও জানিস। আরে আমি বাড়ি আসলে এই যে আমার এখানটা এই জায়গাটায় বসে থাকি, ফোন আমার কোথায় থাকে আমি জানি না, গেম টেম খেলে উদম কি করে কাটাচ্ছে আমি নিজে জানি না। অর্ধেক ইন্টারভিউ দিন আমি টেলিগ্রাফে ক্যালকাটা টাইমসের ইন্টারভিউ দিনি, কালকে উদম খিস্তে চাইলে, কালকে আমার এর মধ্যে একটা মিটিং ছিল ওদের সাথে, উদম খিস্তে চাই, কি করবো আর, এখন বললাম আমি এখন। তারপর লকডাউন কেমন কাটছে? ভালো লকডাউন আছে তো ভালোই কাটছে, মানে যেটা হচ্ছে চারিপাশে সেটা একদমই ভালো নয়, কিন্তু আমার তো সারা জীবন লকডাউনই কাটে আর কি, কারণ আমি বাড়িতেই থাকি। তো তোকে তো আমি মোটামুটি সবই ফলো করি, সে 1 লাখ ডোনেশন হোক বা টিকটক ইউটিউবার। ওটা নিয়ে আবার আমি কিছু বলিনি এখন, এখন আমার বোকা বোকা লাগছে, মানে আর কত শুনবে মানুষ, মানে সবাই তো টেস্ট করে দিয়েছে, মানে ঝালি করে দিয়েছে, আর ওপিনিয়ন মানে আর কত মরা মানুষকে মারবো, আর একটা স্ট্যাটাস দিয়ে রাখবি আমি তো মরা মানুষকে আর কি মারবো, শেষ ওটা কাইন্ড অফ। না না তেজন সেটা নয়, লোককে ইন্সপায়ার করেছিস এটাই সব থেকে বড় ব্যাপার, অনেকে ইন্সপায়ার তো হয়েছেই তো, এবং তার জন্য অনেকে করেছে, এবং সেটার জন্য আমরা থ্যাঙ্কফুল যে আমাদের ইউটিউব কমিউনিটিতে বঙ্গায় যদি কিছু করে মিন্স সেটা তো ট্রেন্ড হয়। হ্যাঁ তবে তুমি দেখলাম একটা চেইন টাইপের একটা ভিডিও বানিয়েছো। হ্যাঁ ভালো, এটা মানে তুমি ফলো করিস ব্যাপারটা নিয়ে, একটা চেইন সিস্টেম তুমি বুঝিয়েছো আর কি, আবার আটকে আছে এই স্ক্রিনশট আমি পাঠাবো। ঠিক আছে ওই গুলো কার আমার? হ্যাঁ তোমার ভিডিও পুরো আটকে গেছিল, পুরো পজ হয়ে গেছিল, এখন ঠিক আছে? তো যেটা বলছিলাম যে বঙ্গায়ের কন্টেন্ট নিয়ে তো কথা বলার আমাদের জায়গাও নেই, অধিকারও নেই, সেটা নিয়ে এখন আমরা বলছি, মানে অনেকে অভিযোগ করছে দেখছি যে কন্টেন্ট ভালো নেই আর ভালো হচ্ছে না, কন্টেন্ট ওভার রেটেড হয়ে গেছে এরকম অনেকেই। তবে আজকে আজকে আমি একটা ভিডিও বানিয়েছি মাকুরা মিমসের কাছ থেকে, আমি মানে বলছি তুই তো জানিস, তুই তো উমেশকে চিনিস, তো ওদের চ্যানেলটা আমার মনে হয় আরো গ্রো করা দরকার। যেটা হচ্ছে মানে একটু মাঝে মাঝে বেশি ড্যান্স চলে যায় বাঙালি অডিয়েন্সের কাছে, এখনো সেই ডার্ক হিউমারটা অত প্রচলিত নয়, ওরা যেটা হেট করে আর কি, মানে মেইন স্ট্রিম কমেডি ওরা খুব হেট করে আর কি, কাইন্ড অফ আমার খুব একটা পছন্দ হয় না, আমি জানি হয়তো, মানে আমার কমেডিটা আমার পার্সোনালি পছন্দ করে, আমার কমেডি যেটা মেইন স্ট্রিম আর কি, যেটা সব টাইপের অডিয়েন্স পছন্দ করবে, সেটা সেই টাইপের কমেডি খুব একটা পছন্দ করে না, কিন্তু বুঝতে হবে যদি সাবস্ক্রাইব গেইন করতে চাও তাহলে তোমার একটু মেইন স্ট্রিম মারাতে হবে, একেবারে যদি ডার্ক মানে ডার্ক অডিয়েন্স খুবই তো কম না। বাংলা এরকম অনেক চ্যানেল আছে যারা ভালো কন্টেন্ট মারছে, তাদের সাবস্ক্রাইবার অনেকটাই কম, তোমরা দেখতে পারো, মানে প্রচুর রকমের কন্টেন্ট আসছে বাংলায়, তোমরা দেখো এবং সাপোর্ট করো, বাংলায় প্রচুর ধরনের কন্টেন্ট আছে, বাঁকুড়া মিমস একটা আরো 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 অনেক চ্যানেল দেখেছি আমি যারা যথেষ্ট ভালো ভালো কন্টেন্ট বানায়, আমার থেকে ভালো ভালো কন্টেন্ট বানায়, তার অত সাবস্ক্রাইবার নয়। ওইটা কি কথা? হ্যাঁ একজনটা দেখবে সবারটা দেখো ভালো ভালো কন্টেন্ট আসছে, আবার তুমি এসছো আবার পথ থেকে কেটে গেছে। আচ্ছা এবার আমি কেটে দেবো, শুধু এটা মানে অনেকে ওয়েটও করছে, তো ভালো থাকিস, লকডাউনে সেফ থাকিস, কাকু কাকিমাকে প্রণাম জানাস।